স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানব সেবায় শহীদ জামিল ব্রিগেডে এবার যুক্ত হচ্ছে 4 চিকিৎসক। সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে 50 কেজি গাঁজা সহ 2 শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। নোয়াখালীতে পুকুরে মিলল অজ্ঞাত নারীর মরদেহ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 9 মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 করোনায় এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 5। মঙ্গলবার সকাল 6 থেকে বুধবার সকাল 6 মধ্যে করোনা ইউনিটে এই 9 মৃত্যু হয়। রামিক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 24 মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 4, নাটোরের 2, নওগাঁর 1 ও মেহেরপুরের 1। এদের মধ্যে 3 পুরুষ ও 6 নারী, যাদের মধ্যে 4 বয়স 61 উপরে। বাকিদের মধ্যে 51 বছরের মধ্যে 2, 41-50 বয়সের মধ্যে 2 এবং 31-40 বয়সের মধ্যে 1 রয়েছে। শামীম ইয়াজদানি আরও জানান, গত 24 কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে 16, একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 32 রোগী। বুধবার সকাল 6 পর্যন্ত করোনা ইউনিটের 513 বেদের বিপরীতে রোগী ভর্তি আছেন 261, এদের মধ্যে আইসিইউতে রয়েছে 20 রোগী। রাজশাহী স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন 4 চিকিৎসক। মোবাইল ফোনে করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেবেন তারা। বুধবার সকালে শহীদ জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক দেবাশিস প্রামাণিক দেবু সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। শহীদ জামিল ব্রিগেড ওয়ার্কার্স পার্টি নিয়ন্ত্রিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহীদ জামিল ব্রিগেড গত 5 সংগঠনটির যাত্রা শুরু করে। কার্যক্রমের 73 দিনে সংবাদ সম্মেলন করে কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান তারা। দেবু জানান, এখন থেকে ডাক্তার সুজিত কুমার ভদ্র, ডাক্তার চিন্ময় কান্তি দাস, ডাক্তার আতিকুল ইসলাম ও ডাক্তার আবু হেনা মোহাম্মদ সোহেল রানার নম্বরে ফোন করলে তারা করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেবেন। এই 4 চিকিৎসক করোনা রোগীদের জন্য এগিয়ে এসে জামিল ব্রিগেডের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। জামিল ব্রিগেড এ পর্যন্ত নগর জুড়ে 1,16,000 পিস মাস্ক বিতরণ করেছে। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে 2,20,000। 3 অ্যাম্বুলেন্স বিনামূল্যে রোগীদের হাসপাতালে নিয়ে যাচ্ছে, রয়েছে 50 অক্সিজেন সিলিন্ডার। কলপেলে রোগীর বাসায় এই সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে। তারা 4,700 মানুষকে করোনার টিকার জন্য নাম নিবন্ধন করিয়ে দিয়েছেন। স্বেচ্ছাসেবকরা দাফন এবং সৎকালেও সহায়তা করছেন। ব্রিগেডে এখন স্বেচ্ছাসেবক 610 জন। নগরীর 30 ওয়ার্ডের পাশাপাশি শহর সংলগ্ন 8 ইউনিয়ন ও 2 পৌর এলাকায় সেবামূলক এই কর্মকাণ্ড চলছে। রাজশাহী মহানগরীর 19 ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে 1,000 গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। খাবারের প্যাকেট বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, 1975 সালের 15 আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। শোকাবহ দিবসটি আমরা যথাযথ মর্যাদায় পালন করছি। বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিন যত যাচ্ছে বিশ্ববাসী বুঝতে পারছে বঙ্গবন্ধু কত উঁচু মানের নেতা ছিলেন। 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশ গড়ার কাজ শুরু করেন। কিছু পথভ্রষ্ট বিপদগামী কুলাঙ্গার বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বাধীনতা মুছে ফেলতে চেয়েছিল। তাদের সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সেই দল যে দল দেশ গড়ছে, মানুষের বিপদে আপদে পাশে আছে। এ সময় উপস্থিত ছিলেন 19 ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ রেজাউল হক মঞ্জু, 19 ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে 50 গাঁজা সহ 2 শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 1 কার্ভার্ট ভ্যান, 2 মোবাইল এবং নগদ 4,000 টাকা জব্দ করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব 12-এর অ্যাডজুটেন্ট ও অফিস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা হাটিকুমরুল মোড়ে আজিজ ফিলিং স্টেশনের সামনে র্যাব 12 এর অ্যাডজুটেন্ট ও অফিস অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে 50 কেজি গাঁজাসহ 2 মাদক কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতরা হল পটুয়াখালী জেলার সদর থানার হরতকিবাড়িয়া এলাকার শাহজাহান গাজীর ছেলে মোহাম্মদ রিয়াজ গাজী, ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর গ্রামে জয়নুল আবেদনের ছেলে মোহাম্মদ গোলামুর রহমান লিমন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(1) এর সারণীর 19গ-এর ধারার মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত সহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা 11টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে এই মরদেহটি উদ্ধার করা হয়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার চরপার্বতী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ির পুকুরে সকাল 8টার দিকে একজন নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে স্থানীয়রা কেউ তার নাম পরিচয় শনাক্ত করতে পারছেন না। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান ওসি সাইফুদ্দিন আনোয়ার। গত 24 ঘন্টায় নাটোরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও 15 জন। নাটোর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 7 দিনে মোট মৃত্যু হয়েছে 14 জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে 109 জনের। সংক্রমণের হার 13.76%। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 7,697 জন। এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে 151 জনের। গত 7 দিনের পরীক্ষায় মোট সংক্রমণ হয়েছে 314 জনের। ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত গ্রামের দরিদ্র কৃষক পরিবারের ছেলে রাসেল ইসলাম মাত্র 18 বছর বয়সে এক পায়ে দড়ি লাফানো খেলা বা স্কিপিং রোপে বিশ্বে প্রথম স্থান অর্জন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছেন। রাসেলের এমন সাফল্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ জুনায়ের কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের দরিদ্র কৃষক বজলুর রহমানের ছেলে রাসেল ইসলাম ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে এক পায়ে 30 সেকেন্ড 145 বার ও 1 মিনিটে 258 বার দৌড়ি লাফিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করে তাক লাগিয়েছে মানুষকে। এতে প্রশংসায় ভাসছে রাসেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকে আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে। এক পায়ে 30 সেকেন্ড স্কিপিং রোপে 144 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল করেছে 145 বার। আর 1 মিনিটে 1 পায়ে 256 বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙে করেছে 258 বার। স্কুল জীবন 2017 সাল থেকে স্কিপিং রোপ খেলা শুরু করে রাসেল। একসময় জেলা থেকে বিভাগ পর্যায়ে স্পিকিং রোপে প্রথম হয় সে। বিভাগ থেকে জাতীয় পর্যায়ে স্কিপিং রোপে অংশগ্রহণ করলেও অনাবশ্যক কারণে তাকে বাতিল করা হয়। তখন থেকে সে প্রতিজ্ঞা করে একদিন এই খেলা নিয়েই বিশ্ব রেকর্ড গড়বে সে। খেলাধুলা আমি 2017 সাল থেকে নামি ও বিভিন্ন খেলায় জড়িত ছিলাম। এই খেলাটা দড়ি লাফ খেলা, স্কিপিং রোপে আমি মনে করেন স্কুল পর্যায় থেকে আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 দেখি আমি এটা পারবো। তখন আমি স্কুল ম্যারাথনে জয়েন করলাম। স্কুল পর্যন্ত জয়েন করার পর 2017 সাল থেকে তখন আমি স্কুল ইভেন্টে জয়েন করলাম। জেলাতে চ্যাম্পিয়ন হলাম, বিভাগে চ্যাম্পিয়ন হলাম, উপ অঞ্চলে চ্যাম্পিয়ন। যখন আমি বড় পর্যায়ে গেলাম তখন আমার কিছু মানুষ ওখানকার আমাকে থামাই রাখলো। মনে করেন যখন আমি ওয়ার্ম আপ প্র্যাকটিস করলাম তখন জেলে এই ছেলেটা খুব পারবে, তখন আমাকে একদম দামাই রাখলো, আমাকে বাদ দেওয়া দিল। সেখান থেকে আমার কান্না বেদনায় মানে বিভিন্ন রকমের আজ্ঞা। তখন আমি একটা নিজে তখন আমি শপথ গ্রহণ করলাম। তখন আমি নিজে একটা ইয়া গ্রহণ করলাম যে আমি আর দেশে কোনো রেকর্ড করবো না, আমি যা করবো এখন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড করবো। সেই থেকে বাসার আশেপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছে সেখানে স্কিপিং রোপের চর্চা করেছে সে। অবশেষে নিজেকে এই খেলায় পরিপূর্ণ মনে হলে 2019 সালে অনলাইনের মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে রাসেল। স্পিকিং রোপে এক পর্যায়ে 2টি বিষয়ে চ্যালেঞ্জ করে সে, একটি 30 সেকেন্ডের, অন্যটি 1 মিনিটের ওপর। আবেদনের 3 মাস পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড থেকে কিছু গাইডলাইন সহ একটি রিপ্লাই পায় রাসেল। সেখানে তারা তাদের নিয়ম মতো কিছু ভিডিও চায় তার কাছে, সেই সঙ্গে কীভাবে এগুলো করতে হবে তাও বিস্তারিত দেওয়া হয়। এরপর কিছুদিন আরও মনোযোগ দিয়ে চর্চা করে সেই ভিডিওগুলো তাদের কাছে পাঠিয়ে দেয়।
অবশেষে বিশ্ব রেকর্ড ভেঙে একটি নতুন রেকর্ড করে রাসেল। প্রচেষ্টার ফলস্বরূপ ডাকযোগের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ডের দুটি সনদপত্র গত বৃহস্পতিবার পায় বলে জানায় রাসেল। তার লক্ষ্য এখন সাউথ এশিয়ান গেমসে ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন দেশের সাথে খেলায় অংশগ্রহণ করা। এখন মনে করেন আন্তর্জাতিকভাবে সাউথ এশিয়ান গেম হয়, এই বিভিন্ন খেলা হয়, আমি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করি, বিশ্বের মধ্যে এখন আমি এক নম্বর স্থানে আছি, ওই দড়ি লাফ খেলাতে এক পাই। এখন আমার এখন লক্ষ্য যে সামনের যে গেমগুলো সাউথ এশিয়ান গেম বা এশিয়ান গেম, এই এশিয়ান গেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এগুলোতে অংশগ্রহণ। আর সর্বপ্রথম ধন্যবাদ আমার পরিবারকে, পরিবার আমার সবসময় সাপোর্ট দিছে, এই সাপোর্টের জন্য আমি এতদূর আসা। আর মা বাবাকে, পরিবারকে, সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই, কারণ আমার সাপোর্ট না থাকলে আমার এতদূর আসা সম্ভব ছিল না। এ নিয়ে রাসেলের পিতা বজলুর রহমান বলেন, একজন গরিব কৃষক হয়েও যথাসাধ্য আমার ছেলেকে সহযোগিতা করেছে। আমার ছেলে আজকে এমন এক পর্যায়ে গেছে, তাই আমার খুব ভালো লাগছে। আমার মাঝিল ছেলে আসেল আমার এই পর্যায়ে দেখেছে, আমাকে খুব ভালো লাগছে। আমি সহযোগিতাও করছি, আমি এক কৃষক, আমরা খুব গরিব লোক, আমি সহযোগিতা খুব করছি। তারপর এবার এই পর্যায়ে দেখেছে, এই পর্যায়ে মনে করেন আজকে এমন দেখে নে, খুব ভালো লাগছে। রাসেলের বড় ভাই আরিফ জানান, আমার ছোট ভাই রাসেল এত বড় কিছু অর্জন করবে আমরা বিশ্বাস করতেই পারিনি যে সে বিশ্ব রেকর্ড করবে। আমরা গরিব হওয়ায় তাকে আর্থিক তেমন সহযোগিতা করতে পারিনি, সে নিজে নিজে এত দূরে গিয়েছে। আশা করি সে আরও ভালো কিছু করবে। সে 5-6 বছর আগে থেকে খেলা শুরু করছে, আগে সেরকম খেলার এনার্জি ছিল না। 5-6 বছর আগে থেকে দেখ কীরকম হইলো সেটা বলা যাচ্ছে না যে ও এতটা আগাবে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ও এতটা কিছু করবে। ও যে আজ কালকে দেখছি ওর হাতে সার্টিফিকেট, আমরা তাও বিশ্বাস করতে পারিনি যে ও এতটা কিছু করছে। ও যে নিজে নিজে এতটা কিছু করছে, আমরা তো আর্থিকভাবে সহযোগিতা করতে পারিনি, আমরা তো গরিব, টাকা পয়সাও নাই যে ওকে সহযোগিতা করবো। সে অনেকদিন যাবতে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, ও বেশিরভাগ সময় খেলাধুলায় কাটে। ওর অনেক দিনের স্বপ্ন ছিল সে ওর জীবনে অনেক একটু বড় কিছু করবে, মানে ওর এখন সাফল্য অর্জন হয়েছে আর কি। সে ওয়ার্ল্ড রেকর্ড করে সার্টিফিকেট পাইছে, এতে ওর আমাদের পরিবারের লোকজনও খুব খুশি হয়েছে, মানে আমাদের এই যে আশেপাশের মানুষজন, গ্রামের লোকজন সবাই খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া রাখি আরও যেন সামনে এগিয়ে যেতে পারে। এছাড়াও তার প্রতিবেশী ও বন্ধু বান্ধবীরা জানায়, সে ছোটবেলা থেকেই খেলার প্রতি আসক্ত ছিল, তার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করবে, সে সাফল্য অর্জন হয়েছে তার। এমন প্রত্যন্ত ও দুর্গম এলাকা থেকে বিশ্ব রেকর্ড করবে সে, এটা আমরা ভাবতে পারিনি। তার এই সাফল্যে তারা সহ গ্রামবাসী আনন্দিত ও গর্বিত। প্রাক্তন এলাকা থেকে, মানে দুর্গম এলাকা থেকে যে এরকম একজন উঠে আসবে এটা আমরা আশা করতে পারিনি, এটা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। এবং আমরা দুজন একসাথে পড়াশোনা করছি, ওই আমার ফ্রেন্ড হবে, ওই যে ভিতরে ভিতরে এতদূর আগায় যেতে পারবে কখনো ভাবতে পারিনি। আমরা গ্রামের সব মানুষগুলো খুব খুশি হয়েছে ওর এই অগ্রগতিতে। আমরা আরও দোয়া করি সবাই মিলে, ওর জন্য শুভকামনা রইল, ওর জন্য অনেক দূর আগাইতে পারে। ফ্রেন্ড হিসেবে আমার খুব গর্ব হচ্ছে যে এতদূর আগে গেছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।